ও আমার প্রিয় যুবক ভাই, প্রশ্ন জাগে যে আমার আপনার জীবনে তো মৌলিকভাবে তিনটি কাল অতিক্রম করতে হয়। একটি হলো বাল্যকাল, একটি হলো যৌবনকাল, আর একটি হলো বৃদ্ধকাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাল্যকালের কথাও বলেননি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বৃদ্ধকালের কথাও বলেননি, নবীজি তো যৌবনকালের কথা বলেছেন। প্রশ্ন জাগে কেন যৌবনকালের কথা কেন বলেছেন? ও আমার প্রিয় ভাইরা, এটা একটু বুঝতে চেষ্টা করেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার যুবতী বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের মধ্যে নবীজি শুধুমাত্র যৌবনকালের কথা, যুবকদের কথা কেন বলছেন, কারণটা কি, হেতু কি? ও আমার প্রিয় ভাই, মুহাদ্দিসিনে কেরাম এর কারণ উল্লেখ করেছেন যে বাল্যকাল, শৈশবকাল, এটা তো খেলাধুলার বয়স, এই সময় তো খেলাধুলা করতে করতেই কেটে যায়, গুনাহ এবং পাপের মজা তখন বুঝে না। বাল্যকালে গুনাহের স্বাদ বুঝে না, গুনাহের প্রতি কোনো আকর্ষণ তার সৃষ্টি হয় না, তখন খেলাধুলার দিকে তার মনোযোগ থাকে। আর বৃদ্ধকাল, যখন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে যায়, বুড়া হয়ে যায়, ওই সময় গুনাহের মজা তো সে বুঝে, কিন্তু গুনাহ করার ক্ষমতা থাকে না, গুনাহের প্রতি আকর্ষণ থাকে না, রুচি থাকে না, চাহিদা থাকে না, গুনাহের চাহিদা কমে যায়, শরীর দুর্বল হয়ে যায়। মাঝখানে রয়ে গেল যৌবনকাল। আমার আপনার জীবনের এই যৌবনকালটা হচ্ছে আমাদের চরম পরীক্ষার মুহূর্ত, ওটাই হচ্ছে আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এই যৌবনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে এত শক্তি দিয়েছেন যে গুনাহের যত ধরনের ক্ষমতা আছে সব ক্ষমতা আল্লাহ আপনার মধ্যে সৃষ্টি করেছেন। হে যুবক ভাই, যে কোনো গুনাহ করতে চান, আপনাকে আল্লাহই ক্ষমতা দিয়েছেন, এবং গুনাহের প্রতি প্রচণ্ড আগ্রহ, গুনাহের প্রতি প্রচণ্ড আকর্ষণ সৃষ্টি করার জন্যে ইবলিস শয়তানকে আল্লাহই সৃষ্টি করেছেন। ইবলিস শয়তান গুনাহের প্রতি, পাপের প্রতি, অন্যায়ের প্রতি প্রচণ্ড রকমের আগ্রহ আমাদেরকে সৃষ্টি করে, এটাই হচ্ছে ইবলিস শয়তানের কাজ। আবার আপনি যদি কোনো অন্যায় করতে চান, পাপ করতে চান, তো ওই অন্যায় এবং গুনাহটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন, কোন বস্তুর প্রয়োজন, কি আসবাব উপকরণের প্রয়োজন, এই সমস্ত উপকরণ আল্লাহ সৃষ্টি করেছেন, আপনার সামনে ঘুরছে। আপনি যদি মদ পান করতে চান, মদের বোতল আপনার হাতের নাগালে, আপনি যদি চোখের গুনাহ করতে চান, আপনার হাতে হাতে পকেটেই মোবাইল আছে, আপনি যত ধরনের চোখের গুনাহ করতে চান সব এখন আপনার হাতে আছে, আপনি যে কোনো অন্যায় করতে চান, কোনো বাধা নেই, কোনো বাধা নেই। এক সময় আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বাধা ছিল, কোনো অন্যায় করতে গেলেই ভয়, বাবা দেখলে পিটাবে, মা দেখলে পিটাই করবে, আরে বড় ভাইয়ের ভয়েই তো থরথর করে কাঁপতাম। এখন তো যুবকেরা কাউকেই ভয় পায় না, মাকেও বাবাকেও কেয়ার করে না, উস্তাদকেও কেয়ার করে না, বড় ভাইকে তো ড্যাম কেয়ার, আর মুরব্বীদের তো পাত্তাই দেয় না। এখন কোনো বাধা নেই, কোনো বাধা নেই, যত অন্যায় আছে লোক সম্মুখে সবার সামনেই করে যাচ্ছে, কাউকেই তারা পরোয়া করে না। এই মুহূর্তে এমন একটি অন্ধকার পরিবেশে কোন যুবক যদি অন্যায় থেকে বাঁচতে চায়, গুনাহ থেকে বাঁচতে চায়, পাপ থেকে বাঁচতে চায়, একমাত্র আল্লাহর ভয় তাকে বাঁচাতে পারবে। আল্লাহর ভয় ছাড়া যুবককে কেউ ঠেকাতে পারবে না, কোনো র‍্যাব, পুলিশ, বিজিবি, আর্মি, কেউ যুবককে অন্যায় থেকে ঠেকাতে পারবে না। একমাত্র আল্লাহর ভয় ওই যুবককে গুনাহ থেকে, পাপ থেকে বাঁচাতে পারবে। ও আমার প্রিয় যুবক ভাই, তোমার আকর্ষণ আছে গুনাহের প্রতি, প্রচণ্ড চাহিদা আছে গুনাহের প্রতি, গুনাহ করতে মনে চাচ্ছে, এই মুহূর্তে তুমি যদি আল্লাহর ভয়ে তোমাকে ঠেকিয়ে রেখেছো, তুমি ধৈর্য ধারণ করেছো, তুমি সংযম করেছো যে আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন, আমার আল্লাহ রাগ করবেন, আমি যদি গুনাহ করি আমার আল্লাহ গুস্সা হয়ে যাবেন, আমার উপর গজব নাজ করবেন, আমাকে জাহান্নামে শাস্তি দিবেন, তুমি আল্লাহর ভয়ে এই গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছো, তো আল্লাহ তোমার উপরে এত খুশি, এত খুশি। কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, আমার ভয়ে যদি আমার কোনো বান্দা কোনো অন্যায় থেকে বিরত থাকে, আমি আল্লাহ ওয়াদা করছি আমি তাকে দুইটা জান্নাত দান করব।
ডবল জান্নাত দান করব আল্লাহর ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন করতে পারেন প্রশ্নই উঠে না প্রশ্নই উঠে না অতএব ও আমার প্রিয় যুবক ভাই নিজেকে চেনো নিজেকে জানো তোমার পরিণাম জানো আল্লাহ তোমার উপরে কত খুশি হবেন যদি যৌবন কালটাকে তুমি পবিত্র রাখতে পারো যৌবনে যদি তুমি ইবাদত বندگی করে কাটিয়ে দিতে পারো